শাসনকালে নিরপেক্ষ সরকারের দাবি নিয়ে সরকারের সাথে আলোচনা করবেন? আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের 10 দফা দাবি আমরা দিয়েছি, এবং সেটা শুধু আমরা নই, আরো অনেকগুলো রাজনৈতিক দল একসাথে দীর্ঘপথ ভাবে আমরা দাবি দিয়েছি। তার মধ্যে প্রধান যে দাবিটি হচ্ছে সেটা হচ্ছে সরকারের পদত্যাগ, দ্বিতীয়টি আছে আমাদের সংসদকে বিলুপ্ত করতে হবে। একই সাথে এখন দেশেও আমেরিকার এই ব্যাপারেই লেগে থাকা, এই ব্যাপারেই কন্টিনিউ করা, দেশে আরও বহু ইস্যু ঘটছে, বহু ঘটনা ঘটছে, কিন্তু আমেরিকা ইনফ্যাক্ট এই নির্বাচনের পয়েন্টটাতে ক্রমাগত লেগে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সম্প্রতি কিছু বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকার দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে, র্যাবের গুমখুন নিয়ে। তিনি কিছু কথা বলেছেন, কিছু তথ্য দিয়েছেন এই সাক্ষাৎকারে, যে সাক্ষাৎকারে তথ্যগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদেরকে এই কল রেকর্ডটা শোনাবো, পাশাপাশি একটা ভিডিও দেখাবো যে আমেরিকা বর্তমান বাংলাদেশের রাজনীতি নিয়ে কী করতেছে, এই বিষয় নিয়ে দারুণ আলোচনা করেছেন ডক্টর জাহিদ ভাই। দুইটা ভিডিও দেখবো, দুইটা ভিডিও দেখলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন যেই তথ্যগুলো আপনার কাছে এখনও পর্যন্ত আসেনি। চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। কালে নিরপেক্ষ সরকারের দাবি নিয়ে সরকারের সাথে আলোচনা করবেন? আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের 10 দফা দাবি আমরা দিয়েছি, এবং সেটা শুধু আমরা নই, আরো অনেকগুলো রাজনৈতিক দল একসাথে দীর্ঘপথ ভাবে আমরা দাবি দিয়েছি। তার মধ্যে প্রধান যে দাবিটি হচ্ছে সেটা হচ্ছে সরকারের পদত্যাগ, দ্বিতীয়টি আছে আমাদের সংসদকে বিলুপ্ত করতে হবে, তৃতীয়টি হচ্ছে যে ওই বিলুপ্ত করার পরে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যদি সরকার রাজি হয় আমাদের দাবিগুলো যদি তারা মেনে নেয়, তাহলে অবশ্যই সেগুলো নিয়ে তখন আমরা আলোচনা করতে পারি, কিন্তু তার আগে আলোচনায় বসার তো কোনো সুযোগ নেই। আমাদের দাবিগুলোতে শুধু বিএনপির দাবি না, বা যারা দীর্ঘপথ আন্দোলন করছে দাবি না, তাদের সমস্ত জাতির একটাই দাবি যে একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হলে বাংলাদেশের প্রেক্ষিতে এটাকে অবশ্যই একটা নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচিত হতে হবে, নির্বাচিত কারণ সবাই, তা না হলে এখানে আপনার অংশগ্রহণ মূলক কোনো নির্বাচন হবে না, সকলের কাছে গ্রহণযোগ্য মূলক কোনো নির্বাচন হবে না। ভোট ভাত মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে গত 1 বছরের বেশি সময় ধরে আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে নানা বাধা, মামলা, হামলা, নির্যাতনের শিকার হচ্ছেন। আপনি নিজেও গত বছর কারাবরণ করেছেন, তো গত 1 বছরে কতজন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, কতগুলো মামলা হয়েছে এবং কতজন মারা গেছেন? আপনার নিজের বিরুদ্ধে এখন কয়টি মামলা আছে? আমি আপনাকে আমাদের এই আন্দোলনটা আমরা শুরু করি 22 আগস্ট থেকে 2022 আমাদের প্রথম ঘোলাতে, আপনার নিশ্চয়ই মনে আছে সেই সময় আমাদের 2 জন গুলিবিদ্ধ হয়ে আপনার শহীদ হন, সেটা রাজপথে। এর মধ্যে মামলা ওই তারপর থেকে আমাদের 17 জন আপনার নিহত হয়েছেন, শহীদ হয়ে গেছেন 17 জন, সবগুলোই কিন্তু আমরা রাজপথে আন্দোলনের মধ্যে, ডেমনস্ট্রেশনে, মিছিলের মধ্যে, র্যালির মধ্যে, এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ যে আপনার মিছিল, শান্তিপূর্ণ সমাবেশ, সেগুলোর উপর থেকে কিন্তু হামলা হয়েছে, এবং সেটা পুলিশ করেছে, আমি সন্ত্রাসীরা করেছে। মামলা হয়েছে আমরা আপনার বলি 4 এপ্রিল পর্যন্ত আমাদের মামলা হয়েছে 436টি এখন পর্যন্ত আমাদের যেটা জানা আগে, আর মোট গ্রেফতার হয়েছে 3,050 জন। এছাড়া আপনার নাম ধরে যে FIR করেছে, এজাহার করেছে, তার আসামির সংখ্যা 21,317 জন, আর অজ্ঞাত আসামি এটা হচ্ছে 34,173 জন। এখন এই গত 1 যুগ ধরে আওয়ামী লীগ সরকারের পুলিশ যেটা করছে, সুতরাং একটা ইনসিডেন্ট হলো বা হলো না, যেটাকে আমরা বলি গায়েবি মামলা, মামলা যখন দেয়, মামলা দেওয়ার সময় তারা কতগুলো নাম দিয়ে দেয়, সেই নামগুলো হচ্ছে ওই এলাকার ইউনিটের নেতাকর্মীদের নাম, অথবা আমাদেরও নাম থাকে সেইখানে, সেটা আবার আরেকটা আপনার অস্ত্র, যে অস্ত্র দিয়ে তারা বিভিন্ন আপনার আমাদের নেতা কর্মী তাদেরকে গ্রেফতার ভয় দেখায়, ও সেখানে একটা বাণিজ্য হয়, টাকা নেয় তাদের কাছে বড় অঙ্কের, সেই টাকা নিয়েও তারা আপনার এটাকে তখন আপনার মানুষকে সেভাবে হয়রানি করে। তো এটা আপনাকে আমি বললাম শুধু 22 আগস্ট থেকে আপনার এপ্রিল শুরু পর্যন্ত। এখন পর্যন্ত আমাদের একটা হিসাব আছে, আমাদের পুরো আপনার এগুলো সমস্ত FIR কপি গুলো পর্যন্ত আমাদের কাছে আছে, তাতে প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে, নেতা কর্মী আমাদের গ্রাম বাংলা সবখানে, 35 লক্ষ মানুষের মধ্যে এই মিথ্যা মামলা গুলো আছে, এবং সবচেয়ে বেশি গায়েবী মামলা যেটা আমরা বলি, অর্থাৎ কোনো ঘটনাই ঘটেনি মামলা দিয়ে দিয়েছে, এটা ঘটেছে প্রায় 18 নির্বাচনের আগে। এখন আবার গত 1 বছর 22 আগস্ট থেকে এই ধরনের আবার প্রবণতা শুরু হয়েছে, আপনার এই মিথ্যা মামলা, গায়েবী মামলা দেওয়া শুরু হয়েছে।
আমার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা প্রায় আপনার 90 এর কাছাকাছি হবে, পুরোটা আমিও বলতে পারছি না ঠিক মতো, হয়তো 86 পর্যন্ত, এখন সব মিলিয়ে বোধহয় 90 হয়েছে। আর রিসেন্টলি তো একটা জানেন যে একটা মামলা যেটাতে আপনার 7-7 ডিসেম্বরে আমাদের যে ঘটনা ঘটলো, পুলিশ আক্রমণ করলো আমাদের অফিসে, সেখান থেকে প্রায় 450 নেতা সবাই নেতাই প্রায় তাদেরকে অ্যারেস্ট করলো, এবং তারপরের দিন আমাকে বাসা থেকে নিয়ে গেলাম আমাকে মির্জা আব্বাসকে। তো সেখানে আপনার মামলা প্রায় দুটো মামলা হয়েছে, না দুটোই বোধ হয় দুটো মামলা হয়েছে, এটা এইভাবে আছে। ওই মামলাতে আমরা জামিন পেয়েছি, জামিনে আছি। আপসে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, সেটাই কিন্তু জানা যায় কি নিয়ে কথা হচ্ছে, আমি একটু পড়ি। ওনারা দুটো ভার্সনেই বলেছেন, বাংলা ভার্সনটা আমি পড়ছি। রাষ্ট্রদূত হাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সামাওয়ায়েদ সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন। তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করেছেন। লাস্টের বাক্যটাকে ছোট করে দেখার ব্যাপার হবে হবে না আর কি, এটা খুব গুরুত্বপূর্ণ। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়েই কথা বলেছেন, তার মানে নির্বাচনের চাপ আলোচনা, বিরোধী দলের সাথে বসছেন, এখানেও কথা বলছেন, যেটা মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন শুনিয়েছেন, এখানে চলছে। হাস ইনফ্যাক্ট আগেও বসেছে, বিএনপি আগে বসেছে, এরপর আওয়ামী লীগের এক বিরাট লাটবহর গিয়েছিল স্বয়ং সাধারণ সম্পাদকের নেতৃত্বে। আমি বলছি তো, দলীয় সভাপতি ছাড়া আর যত শক্তিশালী এবং যত পাওয়ারফুল হতে পারতো সেরকম একটা কমিটি গিয়ে রীতিমতো বুঝিয়ে টুঝিয়ে আসার চেষ্টা করেছে, সেই অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো টলানো না বলে। এরপর এটা খুব গুরুত্বপূর্ণ, অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। আমি এটাকে বিএনপির প্রতি কোনো রকম কোনো সতর্কতা মনে করি না, বা এক ধরনের তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা আছে। ব্যাপারটা এরকম, ঈদ শেষ হচ্ছে এবং একটা মুভমেন্ট শুরু হবে, একটা ফুল ব্লোন মুভমেন্ট শুরু হওয়ার সম্ভাবনা আছে। সেটা যদি হয়, সেই ক্ষেত্রে একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে রাখা দরকার আছে যে 2013-14 সালে নির্বাচনের আগে, মানে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি যে মুভমেন্ট করছিল সেখানে নানা রকম ঘটনা ঘটেছে, খুবই ক্লাউডি। নিশ্চিতভাবেই ওখানে কত, যেহেতু বিএনপির আন্দোলনের মধ্যে হয়েছে, কিছুটা দায়ভার বিএনপিকে দেওয়া যাবেই, সরকারের এজেন্সি আছে, যেহেতু বিএনপির গায়ে তারা অগ্নিসন্ত্রাসের ট্যাগ লাগাতে চেয়েছিল এবং সাকসেসফুলি তারা সেটা করতে পেরেছিল। সুতরাং এই সামনে আবার যখন আন্দোলন হবে, সেই ব্যাপারটায় বিএনপির এই ধরনের একটা সতর্কতা রাখা উচিত হবে, তারা তাদের মধ্য থেকেই যাতে কেউ ঢুকে না পড়ে এই ধরনের কোনো স্যাবোটাইজ করতে না পারে, এই জিনিসটা আসলেই বিএনপিকে খেয়াল রাখতে হবে। নানা রকম উস্কানি করার পরও এই দীর্ঘ 7-8 মাস ধরে বিএনপি আন্দোলন করছিল, আর একটু বেশি হবে আমরা যদি গত বছরের সময়টা ধরে, 7-8 মাসই হবে, ধাপে ধাপে যে আন্দোলন করলো, নানা রকম প্ররোচনা সরকারি দলের দিক থেকে, তারা লাঠিসোঁটা নিয়ে বসে আছে, নামলে প্রতিরোধ করব, পুলিশ দিয়ে প্ররোচনা, নানা রকমভাবে চেষ্টা করা হয়েছে বিএনপিকে ভায়োলেন্সে জড়িয়ে দিতে, কিন্তু বিএনপি এখন পর্যন্ত অন্তত সেই ফাঁদে পা দেয়নি। এখন যখন সামনে একটা খুব গুরুত্বপূর্ণ সময় আসছে, সেই সময়ে এই ধরনের এজেন্ট প্রভোকেটিয়া ঢুকতে পারে, কারণ বিএনপির এই আন্দোলনকে ভায়োলেন্ট দেখাতে পারলেই সরকারের জন্য অ্যাপারেন্টলি লাভ আছে। সো বিএনপির সাথে ওই আলোচনা হওয়ারই কথা, এবং ম্যাসেজ যেহেতু জানিয়েছে, তার মানে এটাও খুব সিগনিফিক্যান্ট একটা পয়েন্ট ছিল। আমি ধারণা করি বিএনপি নিজেই এই ব্যাপারটায় সতর্ক আছে। এখন আমেরিকা যেহেতু বাংলাদেশের সামনে নির্বাচন নিয়ে খুব আলোচনা করছে, এবং নির্বাচনের অত্যন্ত বড় একটা স্টেক হোল্ডার বিএনপির সাথে তারা কথা প্রসঙ্গে এই কথাটা এনেছে, এটাও আমাদের খুব সিগনিফিক্যান্টলি দেখতে হবে। তাহলে সব কিছু যদি আমরা একত্র করি, তাহলে বুঝবো আমেরিকার সাথে যে পরিস্থিতি সেটা ভালো না। আমরা একটু পেছনে যাই, ওইটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছি, ভিডিওতে বলেছি যে যেদিন মোমেনের মিটিং হচ্ছে ব্লিংকেনের তার সাথে, তার কয়েক ঘন্টা আগে সংসদে অত্যন্ত এক্সপ্লিসিটলি, অত্যন্ত প্রকাশ্যভাবে, অত্যন্ত শক্ত ভাষায় প্রধানমন্ত্রী আমেরিকাকে তীব্র সমালোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী এসেও যতই বলুক না কেন, উনি কনফিউশন দেখাচ্ছেন, সন্তুষ্ট বলে মনে হয়েছে ওনার। খুব স্বাভাবিকভাবেই ব্লিংকেন সব কথা যেগুলো মানবেন না, উনি বলে ফেলবেন না সব কিছু, না তোমার এই কথাটা মানলাম না ইত্যাদি ইত্যাদি। সুতরাং তারও মনে হয়েছে, এবং আমি আবারও বলি, ঘটনা আরও বেশি শক্ত বলেই উনি এইটুকু বলতে বাধ্য হয়েছেন। একই সাথে এখন দেশেও আমেরিকার এই ব্যাপারেই লেগে থাকা, এই ব্যাপারেই কন্টিনিউ করা, দেশে আরও বহু ইস্যু ঘটছে, বহু ঘটনা ঘটছে, কিন্তু আমেরিকা ইনফ্যাক্ট এই নির্বাচনের পয়েন্টটাতে ক্রমাগত লেগে আছে। সো এখন পর্যন্ত আপডেট আমরা এটুকু বলতে পারি, বাইরের ঘটনা দেখে, মানে আমাদের কারো কাছে
যার যার কাছে আছে গোপন খবর, আমি জানি না, আমাদের কেউ কেউ রীতিমতো অনেক গোপন খবর দেন বৈঠকে কী ধরনের সরাসরি আলাপ হয়েছে না জেনে বলছেন, কিন্তু আমরা বাইরে যা যা পাচ্ছি, আমি সোফার আমার এই অবস্থায় দেখেছি যে আমরা বাইরে যা যা দেখি সেটা দিয়ে যথেষ্ট তথ্য পাওয়া সম্ভব। সো সিমটমগুলো দেখে আমরা বুঝতে পারি এই জায়গাটা এখনও ঠিক হয় নাই, এবং ঠিক হয় নাই দূরে থাকুক, আলোচনা খুব বেশি অগ্রগতি হচ্ছে সেটাও আসলে বলা যাবে না। মানে আমি আলোচনা বলতে সরকারের সাথে আমেরিকার আলোচনার কথা বলছি, সেটাই খুব একটা অগ্রগতি হচ্ছে না, এবং আমেরিকাকে ম্যানেজ করতে না পারলে এই নির্বাচন সরকার তার যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় করতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। দর্শক, মির্জা ফখরুল সাহেব কল রেকর্ডটা শুনেছেন এবং জাহিদ ভাইয়ের কথাগুলো শুনেছেন, কথাগুলো নিয়ে আপনার মূল্যবান বক্তব্য কি কমেন্ট বক্সে জানিয়ে দিন।